পূর্ব বর্ধমান জেলার মেমারি 2 নম্বর ব্লকের বোহার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় 21 জুলাইয়ের শহীদদের স্মরণে এবং ব্লাড ব্যাংকের রক্তের চাহিদা পূরণের উদ্দেশ্যে এটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এদিন 115 জন স্বেচ্ছায় রক্তদান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। মেমারি 2 নম্বর ব্লকের উদ্যোগে বোহার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের ব্যবস্থাপনায় আমাদের রক্তদান শিবির হচ্ছে। এই রক্তদান শিবির আমরা প্রতি সপ্তাহে আমাদের ব্লকের প্রতিটা অঞ্চলে একটা করে করছি। ইতিমধ্যেই আমরা 4টে করে ফেলেছি, আজকে পঞ্চম। 26 তারিখে আমাদের আরেকটা অঞ্চল প্রতিটা অঞ্চলে আছে। এটা একটা সম্প্রীতির উৎসব, রক্তদান উৎসব। আজকে কতজন মতো রক্তদাতা আছে? আজকে আমাদের প্রতিটা জায়গাতেই আমরা 100 জন করে আমরা নেওয়ার জন্য ব্লাড ব্যাংকে পড়ি। সব জায়গায় অতিরিক্ত লোক চলে আসে, আজকেও যেমন 140 জন চলে এসে নাম লিখেছে, লাইনে দাঁড়িয়ে আছে। তো আমাদের ব্লাড ব্যাংকে যারা এসেছে তারা বললো আমরা যা ব্যাগ নিয়ে এসেছি তাতে 140 জনের নিয়ে রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ ইসমাইল, মেমারি 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি মামুনি মুর্মু, ব্লক যুব সভাপতি হিমাদ্রি মণ্ডল, INTTUC-র ব্লক সভাপতি শেখ সিরাজুল, বোহার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেভেনা ইয়াসমিন, অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ মোহাম্মদ ইউসুফ সহ অন্যান্য তৃণমূল নেতা ও কর্মীরা। আমাদের আজকে বোয়ার 2 নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে 21 জুলাইকে সামনে রেখে এবং ব্লাড ব্যাংকে, সরকারি ব্লাড ব্যাংকে রক্ত চাহিদা মেটাতে তাই আমরা এই রক্তদান শিবির করছি। মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দবার্তা।